সোমবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের অন্তর্গত কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের আতাই গ্রামে জলস্বপ্ন প্রকল্পে শুভ শিলান্যাস করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান এবং খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত। এছাড়া উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ একাধিক বিশিষ্ট অতিথিবর্গ। এই জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার গ্রামবাসী বিশেষভাবে উপকৃত হবে বলে জানিয়েছে। প্রণাম এবং ধন্যবাদ জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়, আইকন আইডল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাড়ি বাড়ি জল, সেই জলস্বপ্ন প্রকল্পের আওতায় আজকে আমার খড়গ্রাম বিধানসভার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে আতাই গ্রামে আজকে সেই জলস্বপ্ন প্রকল্পের যে জল যে জলস্বপ্নের যে প্রকল্পটি ঘোষণা করেছিলেন তার যে প্রজেক্ট আজকে আমরা শিলান্যাসের মাধ্যমে আজকে শুভ সূচনা ঘোষণা করলেন আমাদের সকলের প্রিয় দানবীর, যিনি আমাদের সাংসদ বলতে পারি এবং আমার সাংগঠনিক জেলার সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব, উনি এসেছেন এই জল প্রকল্পের শুভ শিলান্যাস করতে। ওনাকে আমরা খড়গ্রামের তরফে আন্তরিকভাবে সাধুবাদ জানাই যে এইরকম একজন সাংসদ, আমি দীর্ঘদিন রাজনীতি করছি যে বারবার একজন সাংসদ বিভিন্ন ঝামেলায় থাকা সত্ত্বেও অনেক দায়িত্বে আছেন উনি, তা সত্ত্বেও বারবার যখন ডেকেছে তখন পেয়েছি উনি এসেছেন, তাই ওনাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এবং উনি এসেছেন ওনার প্রতি আমাদের খড়গ্রামে একটা দায়বদ্ধ থাকে এই সুন্দর প্রকল্পের সূচনা করতে, উদ্বোধন করতে। তাই আপনারা দেখেছেন যে আগেও ট্যাক্স ছিল, আগেও টাকা ছিল, কিন্তু 1100 সালে আগে কোনো উন্নয়ন ছিল না। আজকে এইখান থেকে আতাই এই গ্রাম থেকে আমরা গিয়ে NH-7 উঠবো, এই রাস্তাটাও কিন্তু হয়েছে, কোথাও কোনো রাস্তাঘাট বাকি নাই, কংক্রিট কনস্ট্রাকশন, কমিউনিকেশন, এডুকেশন, হেলথ, জল সব কিছু পেয়ে গেছে। এবং আতাই গ্রামের একটা দাবি ছিল আর কি, একটা জল প্রকল্প করার আর কি, এবং আমাদের যেভাবে রাজ্য সরকার এগিয়ে এসেছে বাংলার মানুষের পাশে আর কি, 2011 সাল থেকে যে বাংলার মানুষের যেভাবে অভাব, যেভাবে প্রয়োজনকে পূরণ করে যাচ্ছেন একের পর এক, এটাও তার একটা অন্যতম আর কি। এই জল প্রকল্পের জন্য 3 কোটি 98 লক্ষ টাকার বাজেটে এই স্কিম নিয়ে এই কাজটা হতে যাচ্ছে আর কি। আর আজকে শুভ শিলান্যাস উপস্থিত আমাদের সম্মানীয় বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মহোদয় আছেন, প্রধান প্রতিনিধি থেকে আমাদের আরও জেলা পরিষদের সদস্য, আরও সমস্ত নেতৃত্ব রয়েছেন আর কি, এবং এই গ্রামের লোক দেখতে পাচ্ছেন কি রাজ্য সরকারের যে উন্নয়ন সেটা প্রত্যেকটা গ্রামে আজকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। আর যে প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তিনি এসেছেন, তৃতীয়বার ক্ষমতায় এসেছে, সেগুলো কিন্তু একের পর এক পূরণ করে দিচ্ছে। এই জল প্রকল্পের মধ্যে দিয়ে কত মানুষ উপকৃত হবে? তা কয়েক হাজার, প্রায় 10,000 মানুষ উপকৃত হবে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।